वेलकम टू माय चैनल किचन क्वीन मिठी। आज के आमरा देखाबो एकटी खुबी सुस्वादु बिरियानी। ई बिरियानीटिर नाम होच्छे तेहारी बिरियानी। खेते खुबी सुस्वादु। एटा इनग्रेडियंट्स गुली एखन आमरा आपनादेर जानिये देब। प्रथमे जयत्री स्टार जायफल दारचिनी गोटा कोयेक एलाच तेजपाता सबगुलिके आमरा एक जागाय गुछिये नेब। सेद्ध करा आलू चिकेन प्याज कुचि एवं खासार चाल एकटि कड़ाइयेर मध्ये आमरा किछुटा तेल ढेले नेब। प्रथमे एटाके एकटु गरम करब, नाड़াচাড়া করব। তারপর ধীরে ধীরে আমরা সেই 800 গ্রাম যে চিকেন গুলো রেখেছিলাম সেগুলো আমরা গরম তেলটার মধ্যে ঢেলে দেব। তারপর ধীরে ধীরে আমরা এটাকে ভাজতে শুরু করব। ভাজিটা কিন্তু বেশি হবে না, হালকা হবে ভাজিটা। এটার মধ্যে আমরা কিছুটা নুন দিয়ে দেব। নুনটা পরিমাণ মতো দিতে হবে যাতে করে বেশি না হয়। তারপর এটাকে আবার আমরা একটু নেড়ে চেড়ে নুনটা মিশিয়ে নেব। তারপর যে সেদ্ধ করা আলুর পিসগুলো আছে সেগুলোকে আমরা চিকেনটার সঙ্গে মিশিয়ে নিলাম। ভালো করে মেশাতে হবে, ভাজিটা বেশি হবে না, হালকা ভাজি হবে। তারপর আমরা এটা একটা বাটিতে তুলে রেখে দিলাম। সবটাই তুলে নিতে হবে। দেখুন ভাজিটা কিন্তু বেশি হয়নি, হালকা ভাজা হয়েছে। সবটা তুলে নিলাম আমরা। এখন আমরা এক কাপ তেল সেই কড়াইটার মধ্যে ঢেলে দিলাম। তারপর এটার আঁচটা একটু বাড়িয়ে দেব তেলটা যেন গরম হয়। তারপর ধীরে ধীরে আমরা প্রথমেই দেব তেজপাতা। গোটা দুয়েক তেজপাতা দিয়ে দিলাম, তেলটাও গরম। তখন আমরা আস্তে আস্তে যতগুলো মশলা আমরা রেখেছিলাম সবগুলি মশলা দিয়ে দিলাম। আস্ত মশলা সবগুলি দিয়ে ভেজে নিলাম হালকা করে। তারপর আমরা এক বাটি পেঁয়াজ কুচি সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা তেলটার মধ্যে পেঁয়াজ কুচিগুলি ধীরে ধীরে ভেজে নিই। আস্তা হতে হবে, অনেকটা কমও না আবার বেশিও না, মিডিয়াম আঁচে করতে হবে এটা, যাতে করে পেঁয়াজটা না পুড়ে যায়, আবার ভাজিটাও ভালো হয়। দেখুন পেঁয়াজগুলো কিন্তু বাদামি রঙের হয়ে এসেছে, সুন্দর একটা গন্ধ ছড়াবে। ভালো করে ভেজে নিলাম আমরা এটা। তারপর ওই যে হালকা ভাজা যে চিকেন এবং আলুগুলো ছিল সেগুলো আমরা সবটা কড়াইতে দিয়ে দিলাম। এখন আমরা আবার এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। খেতে কিন্তু দারুণ হয় এই বিরিয়ানিটা। এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ। এটাকে আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনটার সঙ্গে। এখন তো দারুণ একটা গন্ধ বেরিয়েছে, তেমন না মশলাটার গন্ধ। দেখুন কালারটাও কিন্তু হেভি হয়ে আসছে। এখন আমরা দিয়ে দেব দু চামচ রসুন বাটা। রসুন বাটাটা একটু ভালো করে মিশিয়ে নেব। এটার মধ্যে কিন্তু আমরা পেঁয়াজ বাটা দেই না,
যদি কারোর ইচ্ছে থাকে তাহলে এক দেড় চামচ পেঁয়াজ বাটা দিতে পারে। আমি কিন্তু পেঁয়াজ বাটাটা দিই না, এটা দু চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাতেও কিন্তু ভালো একটা সুস্বাদু একটা গন্ধ আনে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা কিন্তু ছুটির দিনে বা অফিস থেকে এসে কিন্তু যে কোনো সময় এটা করে নিতে পারেন, খুবই সহজ উপকরণ। এখন আমরা দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, এটা খুবই কম দিতে হয়। এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, এই মশলাটা দারুণ, এটা আমার ঘরে বানানো। আমি নেক্সট ভিডিওতে আপনাদের এটার কী করে বানিয়েছি, কী কী উপকরণ লেগেছে সবটা আমি দিয়ে দেব। এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন চিকেনটা কিন্তু তেল ছাড়ছে, দারুণ হয়েছে দেখতে, কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে, গন্ধটাও কিন্তু দারুণ। এখন আমরা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। হয়ে এলো আমাদের চিকেনটা, দেখুন এটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব ফেটানো দই দুই চামচ, ভালো করে ফেটিয়ে নিতে হবে, একদম ক্রিমের মতো করে নিতে হবে। এখন এটা আমরা মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নিলাম এটা। এখন দিয়ে দেব একটু দুধ, এক চামচ গুঁড়ো দুধকে গরম জলে গুলে তারপর দিয়ে দিলাম। এটা কিন্তু সবারই দিতে হবে এমন কোনো কথা নেই, আমার ভালো লাগে বলে দিলাম, একটু গ্রেভি গ্রেভি হয়, টেস্টি হয় এর জন্য, কারণ এটার মধ্যে কিন্তু আপনি জল দিতে পারবেন না, এটা জল ছাড়া হবে, তাই একটু দুধ দিয়ে দিলে সেদ্ধটা ভালো হয় এর জন্য দেয়া। কেউ যদি মনে করেন দেবেন না তাহলে দেবেন না। এই দেখুন হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো অল্প একটু কেওড়া জল, তাতে করে কিন্তু দারুণ গন্ধটা আসে, টেস্টও কিন্তু দারুণ হয় খেতে। দেখুন কতটা লঘুনীয় হয়ে উঠেছে, মনে হচ্ছে বিরিয়ানি ছাড়াই খাওয়া যেত। এই চিকেনটা কিন্তু আপনারা কিন্তু রুটির সঙ্গেও খেতে পারেন, দারুণ লাগে। এখন একটা কড়াই বা ডেকচি বসিয়ে নিলাম, আমার ভালো ডেকচি নেই তাই যেটা আমার ঘরে আছে সেটাই দিয়ে দিলাম। আধা কাপের মতো তেল দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপর গোটা কয়েক যে মশলাগুলো ছিল না সেগুলো এক এক করে সবগুলো দিয়ে দেবো, বেশি দেব না, একটা দুটো করে দেব। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব, দুটো দিলেই হবে, ছোটো ছোটো দুটো পেঁয়াজ কুচি দিলে হয়ে যায়। একটু মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা হয়ে আসবে, এই দেখুন ভাজা ভাজা হয়ে আসছে। আর পেঁয়াজ কুচিগুলো একটু মোটা হলে ভালো। তারপর ওই যে আমরা চালটা রেখেছিলাম 800 গ্রাম চাল, সেই চালটা ধুয়ে শুকিয়ে রেখেছি। মনে রাখবেন যতটুকু মাংস হবে ঠিক ততটুকুই কিন্তু চালের চালটাও হবে, 800 গ্রাম মাংস হলে 800 গ্রামই চাল হবে। এখন আমরা পুরোটা চাল ঢেলে নিলাম, এখন আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল মশলা এবং চাল, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটার মধ্যে কিন্তু ঘি ইউজ করা যাবে না। হ্যাঁ দেখুন হয়ে এসছে, চালটা ভাজা ভাজা হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেল চালটা। দেখুন হয়ে এলো চালটা, এখন আমরা চিকেনের যে তেলটা উঠলো সেই তেলটা এটার মধ্যে দিয়ে দেবো, তাতে করুন না দারুণ একটা গন্ধ বেরোয়, এবং চালটার সঙ্গে চিকেনের যে তেলটা এটা ভালোভাবে মিশিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতেও খুব সুস্বাদু হয়, আর চালটা কিন্তু খুব সুন্দর একটা কালারও নেবে, রাইসটা একটা দারুণ একটা কালার নেবে। দেখুন দারুণ হয়েছে দেখতে, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, হয়ে গেছে কিন্তু আমাদের চালটা ভাজা কিন্তু হয়ে গেছে।
এখন আমরা একটু নুন দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতোই দিতে হবে কিন্তু, কারণ ওখানেও কিন্তু আমাদের চিকেনের মধ্যে নুন আছে, তাই নুনের পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হবে। এই দেখুন হয়ে গেছে কিন্তু আমাদের চালটা ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমরা জল দেব। মনে রাখবেন যত কাপ চাল হবে তার দ্বিগুণ জল হবে, জলটা ফুটন্ত হতে হবে। দিয়ে দিলাম, এরপরটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার 7-8 মিনিটের মধ্যেই রাইসটা হয়ে যায়। এই দেখুন আমার চিকেন রেডি, ঢাকা দেওয়ার 7-8 মিনিটের মধ্যে হয়ে গেছে। দেখুন একদম রাইস রেডি, তবে একটু জল জল থাকবে, এটা আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে, পুরোটা রাইস কিন্তু হয়নি। এখন এটা আমরা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন আমার কড়াইটা ছোট, তাই আমার খুব ধীরে ধীরে করতে হচ্ছে, এটা বড় জায়গায় করলে ভালো হয়। এই যে দেখুন আমরা মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মেশানোর ট্রাই করছি। আমার কড়াইটা ছোট বলে আমার একটু সমস্যা হচ্ছে। এই দেখুন, তারপর আমি আরও একটু রাইস দেওয়ার চেষ্টা করছি যাতে ওটা মেশানো যায়। আপনারা আরেকটু বড় কড়াই নিলে ভালো হবে, আর আমার উচিত ছিল আরেকটু কম চাল, তাতে করে মেশানোটা ভালো হতো। এখন আমি মিশিয়ে নিচ্ছি, দেখুন খুব ভালো করে মেশানোর ট্রাই করছি। এই মিশিয়ে নিলাম, এখন কিন্তু রেডি হয়ে গেল আমাদের তেহেরি চিকেন বিরিয়ানি।